দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চে গড়ে প্রতিদিন 25,000 লোকাল যাত্রী পারাপার হয়। এই রুটে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। ফেরিতে জনপ্রতি 25 টাকার জায়গায় ইজারাদাররা 5 থেকে 10 টাকা বেশি নিচ্ছেন। অভিযোগ, বেশি টাকা না দিলে ফেরিতে উঠতে দেওয়া হয় না। একজন যাত্রীসহ মোটরসাইকেল পারাপারে 50 টাকা নির্ধারিত থাকলেও নেওয়া হয় 80 থেকে 90 টাকা। ভাড়া নিয়ে এই নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছেন যাত্রীরা। লেখা যে 25 টাকা নেয়, 30 টাকা নিয়েছে, দূরে থেকে 60 টাকা নিয়েছে। যাত্রী সব 25 টাকা, গাড়ি 25 টাকা, 50 টাকা, এখন বর্তমান নিচ্ছে 90 টাকা, অতিরিক্ত 40 টাকায় বেশি নিচ্ছে। হাজার হাজার মানুষের কাছ থেকে বেশি নিলে তাহলে কত টাকা বেশি নিচ্ছে তারা? দিতে হবে বাধ্যতামূলক, না দিলে খারাপ আচরণ করে। একই চিত্র লঞ্চেও। যাত্রী প্রতি ঘাটে ঢুকতে 5 টাকা টিকিট মূল্য সহ লঞ্চ ভাড়া 30 টাকা, কিন্তু আদায় করা হচ্ছে 35 থেকে 40 টাকা। বেশি ভাড়া দিয়ে নদী পারাপারে বাধ্য হচ্ছে মানুষ। আমার কাছে 50 টাকা নিচ্ছে, আরেকজনতে আমার দেয়ালি টিকিট কবে দেখেন 60 টাকা। আগে আমাদের দ্বারা ভাড়া নিত হলো 25 টাকা, এখন কিলোমিটার অনুযায়ী ভাড়া হয় 27 টাকা, সেখানে 35 টাকা। ফেরি ও লঞ্চ ইজারাদার সুভা ও কিরণ এন্টারপ্রাইজ নামে দুটি প্রতিষ্ঠান। সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি নন তাদের কেউই। বিআইডব্লিউটিসি এবং স্থানীয় প্রশাসন বলছে অতিরিক্ত ভাড়ার বিষয়ে ইজারাদার কোম্পানিকে হুঁশিয়ারি করা হবে। অতিরিক্ত ভাড়া আদায় করার কোনো সুযোগ নেই, রাষ্ট্র বিআইডব্লিউটিসি কর্তৃক ভাড়া নির্ধারিত আছে। এখন সেই নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যদি নেয় সেটা অবশ্যই অপরাধ। ঘাটের এই অনিয়মগুলো দূর করার জন্য আমি কিন্তু এর আগেও আমি বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি। এর আগে কিন্তু আমি অনিয়মের সাথে আর কি জড়িত আপনার যে কাউন্টারের ওখানে দায়িত্বরত অন্য সংস্থার লোকদেরকে ধরেছি, তাদের কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দিয়েছি, মোবাইল কোড করিয়েছি। 8,74,050 প্রতি মাসের রয়্যালিটি আমাদের আমাদের খাতে তারা জমা দেয়। হ্যাঁ, ইজারাটা দেওয়া হয়েছে ঢাকা হেডকোয়ার্টার থেকে। এখন এটা যদি কোনো যদি অনিয়ম বা কোনো নিয়মের পরিপন্থী খুঁজে কিছু পাওয়া যায়, এটা ইজারাদারকে প্রথম আমি করবো, চিঠি করবো আদায় করে অন্তত 75 লাখ টাকা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।